দেশে দুরকম শাসন ব্যবস্থা চালু আছে একটা হচ্ছে বহুদলীয় আর একটা হচ্ছে একদলীয় বহুদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ অনেকগুলো রাজনৈতিক দল মিলে সরকার গঠন করে অর্থাৎ মিলিজুলি সরকার আর একটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা যেখানে একটা দলের কথাই শেষ কথা তারাই সরকার গঠন করে যারা সংখ্যাধিক্ষ পায় আমাদের পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে যারা দুশো বাহাত্তরের বেশি সংখ্যা পায় যে দল তারাই সরকার গঠন করে যখন তারা সেই মেজরিটি পায় না তখন তারা অন্যান্য দলের সাহায্য নিয়ে দুশো বাহাত্তরের যে সংখ্যা সেটাকে পার করে তারপরে সেটা হয় মিলিজুলি সরকার আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি সেই অনুষ্ঠানটা মূলত ভাবনাটা হচ্ছে আকাশ ব্যানার্জির ভিডিও থেকে যেখানে মানে বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠির সাথে তার একটা সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছিল দেশভক্ত চ্যানেলে আকাশ ব্যানার্জির চ্যানেল দেশভক্ত চ্যানেলে সেই চ্যানেলের ভিডিওর সূত্র ধরে আজকে আপনাদের সাথে কথা বলবো বিস্ফলেও ভাবনাটা খানিকটা আলাদা আমরা কথা বলছিলাম একদলীয় শাসন ব্যবস্থা এবং বহুদলীয় শাসন ব্যবস্থা একদলীয় শাসন ব্যবস্থায় কি লাভ কি লোকসান বহুদলীয় শাসন ব্যবস্থায় কি লাভ কি লোকসান সবটাই আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তবে সিদ্ধান্ত নেবেন আপনারা একদম শেষ পর্যন্ত দেখুন দেখে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব রইল আপনাদের আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ সিদ্ধান্ত হওয়া উচিত আজকের অনুষ্ঠান দেরি না করে আজকে চলে আসবো সরাসরি ভোটের হওয়া অনুষ্ঠান নিয়ে নমস্কার আদাব আমি আপনাদের প্রবীর বিশ্বাস আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এন কেজি ডিজিটাল ভোটের হাওয়া ভোটের হাওয়ায় আজকে আমরা একটু আলোচনা করব যে কোন ধরনের শাসন ব্যবস্থা ভালো ভারতীয়দের পক্ষে ভারতীয় গণতন্ত্রের পক্ষে ভারতীয় সংবিধানের পক্ষে দেখুন একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বর্তমানে যা চলছে বিজেপি তারা দাবি করছে তারা একাই তিনশো পার করবে অর্থাৎ দুশো বাহাত্তরের যে ম্যাজিক ফিগার সেটাও ক্রস করে তারা তিনশো সত্তর পার করবে বলে এমনটা বলছেন এবং শুধু এমন বলছেন মানে অকারণে তা নয় বলছেন এই কারণে যে তিনশো সত্তর সংখ্যাটা এমন এই তিনশো সত্তর হলে ভারতীয় জনতা পার্টি যদি শাসন ক্ষমতায় আসে তৃতীয়বারের জন্য তাহলে তারা সংবিধান বদলে দেওয়ার ক্ষমতার অধিকারী হয়ে যাবে সংবিধান বদলে দিতে গেলে সংবিধানের যে কোনো ক্লজকে বদলে দিতে গেলে প্রথমত লাগে তিনশো জন সাংসদের সহমত তিনশো জন সাংসদ যদি একমত হন তাহলেই সংবিধানকে বদল করা সম্ভব তাই তিনশো সত্তরটা পাওয়া আসন পাওয়া বিজেপির কাছে অত্যন্ত জরুরি সংবিধান বদলানোর জন্য আপনি কি চাইবেন সংবিধান বদলে যাক বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল আমাদের স্বাধীনতার পরে উনিশশো সাল থেকে যে সংবিধান চলে আসছে দেশে সে সংবিধান কি বদলে যাক ভারতের সংবিধানের মূল যে কথা সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা ভারতীয় জনতা পার্টি যদি তিনশো সত্তর সিট পেয়ে যায় তাহলে কি এই ধর্ম নিরপেক্ষ দেশ থাকবে ভারতবর্ষ নাকি আর ঘোষিত বা বিজেপির বিভিন্ন নেতাদের ঘোষিত হিন্দু রাষ্ট্রতে পরিণত হবে এ দেশ নাকি এদেশের ভাষা একেবারে ঠিক করে দেবে সরকার যে এদেশের ভাষা একমাত্র হবে সংস্কৃত বা হিন্দি আমি আপনি কি বাংলা ভাষা ভুলে যাব আমি আপনি কি বাংলা ভাষায় কোনো কাজ করতে পারবো না জানি না কি হবে সংবিধান বদলে দিলে যে দল ক্ষমতায় আসবে বা তার বেশি আসন সংবিধান বদলে দিলে তারা যা খুশি তাই করবে যা খুশি তাই করবে তাহলে কি এখন যা খুশি তাই করছেন না এখন কি দেশে আদৌ গণতন্ত্র আছে যে দেশে সংবাদ মাধ্যমগুলোকে পকেটে পুড়ে নেওয়া হয় তাদের কাছে বিভিন্ন রকম এজেন্সি রেড করিয়ে তারপরে অর্থের লোভ দিয়ে বড় বড় ব্যবসায়ীদের হাতে এই সব টেলিভিশন আমাদের দেশে একটা ধারণা আছে যে খবর দেখতে হলে টেলিভিশন দেখতে হবে বা খবরের কাগজ পড়তে হবে কিন্তু এই যে ইউটিউব মিডিয়া আপনারা দেখেন এই ইউটিউব মিডিয়াও কিন্তু খবর দেখায় এবং খবরের ভেতরে লুকিয়ে থাকা খবরগুলো তারা তুলে আনে অনেক অনেক চ্যানেল আছে আকাশ ব্যানার্জি শুধু বলে না অভিশা শর্মা আছে 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 আছেন রবিশ কুমার এরকম প্রচুর চ্যানেল যারা খবরের ভেতর থেকে নতুন কোন খবর তুলে এবং যার ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা হচ্ছে সমস্ত ইউটিউব চ্যানেলকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা চলছে সেই চেষ্টাটা কতটা বাস্তবায়িত হবে সেটা নির্ভর করবে আগামী নির্বাচনে বিজেপি কতগুলো আসন পাচ্ছে তার উপরে যদিও আর তারা বলছে বিজেপি নাকি দুশো চোদ্দ আসনের বেশি পাবে না বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বলছে বিজেপি দুশো বারো থেকে দুশো মার্জনা করবেন দুশো কুড়ি থেকে দুশো চব্বিশটি আসন পেতে পারে অর্থাৎ ম্যাজিক ফিগারে তারা পৌঁছাচ্ছেন না অথচ হাওয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে এই টেলিভিশন মিডিয়ার মাধ্যমে যে বিজেপি তিনশো সত্তর পার করছে মজার ব্যাপার হলো আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনো মনে করেন টেলিভিশন মিডিয়াই সত্য কথা বলে খবর কাগজই সত্য কথা বলে আর বাকিদের কারণ কথার কোনো মূল্য নেই তবে ইয়াং জেনারেশন যারা অল্প বয়সী ছেলে মেয়ে তারা কিন্তু অনেকটাই বিশ্বাস করেন চোখ রাখেন ইউটিউব মিডিয়ায় তারা সমাজের মানে যে বর্তমান ট্রেন্ড তার সাথে চলতে চান এখন আর টেলিভিশন খবরে বিশ্বাস করেন মানুষ যদি বলেন আপনি সে সংখ্যাটা ধীরে ধীরে কমতে কমতে এখন অনেক কমে গিয়েছে টেলিভিশন খবর দেখেন না অসংখ্য মানুষ দেশে কেবল টিভির ব্যবসা বা এই টিভির ব্যবসা বা ডি এর ব্যবসা প্রায় তলানিতে চলে এসে গিয়েছে কারণ এর কারণ যদি ইউটিউব মিডিয়ার বাড়ন্ত হয় আরও একটা কারণ হচ্ছে কারণ এন্টারটেনমেন্ট মানুষ পেয়ে যাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মগুলো থেকে আর খবরের জন্য মানুষ ভরসা করছেন ইউটিউবকে আর এখান থেকেই কিন্তু অশনি সংকেত দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে বিজেপি তারা চাইছে ইউটিউব মিডিয়াকে যেন তেন প্রকারেরও তারা কবজা করতে কবজা কীভাবে করবে ইউটিউবকে দিয়ে ইউটিউবকে দিয়ে কারুর মনিটাইজেশন বন্ধ করে দেওয়া হচ্ছে কারোর চ্যানেল হ্যাক করিয়ে দেওয়া হচ্ছে কারুর চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি নানা রকমভাবে চেষ্টা চলছে যাতে ইউটিউব মিডিয়া প্রচার করতে না পারে এরকম একটা চেষ্টা চলছে কিন্তু ইউটিউব মিডিয়া যদি প্রচার করতে নাও পারে আমরা কিন্তু বিকল্প ব্যবস্থা করে রেখেছি যদি এনকে ডিজিটালের কোনোদিন মুখ বন্ধ করে দেওয়া হয় এনকে বাংলা চ্যানেলটা এখনো আমাদের চালু আছে যদি কোনোদিন দেখেন যে এনকে ডিজিটাল আর দেখা যাচ্ছে না এনকে বাংলাটা ইউটিউবে সার্চ করে নেবেন সেখানে আপনি আমাদের দেখতে পাবেন তারপরে সেই চ্যানেল যখন চালু হয়ে যাবে আমরা কিন্তু আবার একটা তৃতীয় খুলে কত আটকাবে আটকানো সম্ভব না সম্ভব না ধ্রুবরাটির সাথে আকাশ ব্যানার্জি যে সাক্ষাৎকার তাতে ধ্রুবরাটি একটা জিনিস আশঙ্কা প্রকাশ করছেন যে দেশের গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে স্বৈরতন্ত্র আসতে চলেছে এখনো সম্পূর্ণভাবে আসেনি সৈরতন্ত্র কিন্তু আসছে আর বাধা দিতে হবে এখনই এখনই কিন্তু সৈরতন্ত্রকে রুখতে হবে কিভাবে সেটা আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন সিক্স এবং নাইন ডাবল জিরো পর আপনারা দেখছেন এমকে ডিজিটাল অনুষ্ঠান ভোটের হাওয়া গণতন্ত্র না স্বৈরতন্ত্র খুব স্বাভাবিকভাবে আপনি বলবেন গণতন্ত্র চাই কিন্তু কিছু লোক আছেন তারা বলছেন স্বৈরতন্ত্র চাই কেন পাঁচশো টাকা হলেও তারা পেট্রোল ডিজেল কিনবেন আয়গাত মোদিহি বারোশো টাকা হাজার টাকা বারোশো টাকার যে সিলিন্ডার সেটা যদি পাঁচ হাজার টাকা হয়ে যান সেই ভক্তবৃন্দ বলছেন আয়গাত মোদিহি দেখুন ভোট সব দেশেই হয় রাশিয়াতেও ভোট হয় উত্তর কোরিয়াতেও ভোট হয় ভারতবর্ষেও ভোট হয় কিন্তু এই ভোটে এক পাক্ষিকভাবে এক পক্ষ নিয়ে চলে মিডিয়া এক পক্ষ নিয়ে প্রচার হয় যার ফলে কি হয় মানুষের গণতন্ত্র প্রভাবিত হয় মানুষের চিন্তাভাবনা প্রভাবিত হয় আজকে এই টেলিভিশন মিডিয়ার খবরে আপনি যদি বিশ্বাস রাখেন তাহলে আপনার মনে হবে ভারতীয় জনতা পার্টি যা যা করেছে এইভে কাল পর্যন্ত সব দেশের ভালোর জন্য যদি সব দেশের ভালোর জন্য হয় তাহলে বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট ফিক্স করা হয় যদি দেশের ভালোর জন্য হয় নির্বাচিত মুখ্যমন্ত্রীদেরকে জেলে পড়া হয় নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে জেলে পড়া হয় এর নাম কি গণতন্ত্র প্রমাণহীনভাবে যে অন্যায় করলে নিশ্চয়ই জেলে যাবে কিন্তু সে অন্যায় প্রমাণিত হয়নি যে অন্যায় কখনো প্রমাণ হবেও বলে মনে হচ্ছে না যে অন্যায় আজও প্রমাণ করা যায়নি সেই অন্যায়ের জন্য শুধুমাত্র কারুর অভিযোগের ভিত্তিতে কোনো মানুষকে গ্রেফতার করা যায় যাই কি এই যে রেড্ডির বয়ানের ভিত্তিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে রাখা হচ্ছে হয়েছে কালকে হয়তো অন্য কারুর বয়ানের ভিত্তিতে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করা হবে শিব সরেনের ছেলে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে রাখা হয়েছে তারপরে হয়তো উদ্ধব ঠাকরেকে গ্রেপ্তার করা হবে কেউ একটা বয়ান দিলেই হলো প্রমাণ না প্রমাণ সে তো পরে হবে ইডি আইন এমন যে আপনি আপনাকেই প্রমাণ করতে হবে আপনি নির্দোষ অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালকেই প্রমাণ করতে হবে তিনি নির্দোষ অভিযোগ রাম শ্যাম যদু মধু যে কেউ করুক অরবিন্দ কেজরিওয়ালের দায় এখন তাকে তিনি যে নির্দোষ সেটা প্রমাণ করার আর সেটা জেলের মধ্যে থেকে তাকে নির্দোষ প্রমাণ করতে হবে বাবুল এটার নাম গণতন্ত্র স্বৈরতন্ত্রের থেকেও অদব আপনাকে বেছে নিতে হবে আপনি গণতন্ত্র চাইবেন না স্বৈরতন্ত্র চাইবেন আজকে যে অবস্থা চলছে যে ধরুন মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছে তাদের বাক স্বাধীনতা পর্যন্ত নেই সোশ্যাল মিডিয়ায় কোনো মুসলিম যদি কোনো একটি পোস্ট করলেন সঙ্গে সঙ্গে রে রে করে ভক্তবৃন্দ চলে আসে তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে তাদের জীবনযাপনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাদের বাড়িতে বুলডোজার চালাচ্ছে এই রকম অবস্থা চলতে পারে এটার নাম কি গণতন্ত্র মণিপুরে যা ঘটলো সেটাকে কি আপনি গণতন্ত্র বলবেন হাত্রাস ও কাটুয়াতে যা ঘটেছে সেগুলো কি গণতন্ত্র বলে আপনি মনে করেন আসলে এই গণতন্ত্রের মোড়কে বিজেপি সরকার সম্পূর্ণভাবে স্বৈরতন্ত্র চালিয়ে যাচ্ছে স্বৈরতন্ত্র চলছে এবং এই স্বৈরতন্ত্র অফিসিয়ালি পাকাপাকিভাবে বসতে চলেছে আগামী চব্বিশের পর যদি বিজেপি ক্ষমতায় আসে বিজেপি ক্ষমতায় আসলে দেখছেন না সৈরতন্ত্র কাকে বলে হাসপাতালের রং গেরুয়া করতে হবে তা না হলে স্বাস্থ্যখাতে টাকা দেব না এ কি ধরনের কথাবার্তা হাসপাতালের রং গেরুয়া না করলে স্বাস্থ্যখাতে টাকা পাওয়া যাবে না রেশন ছবি না লাগালে রেশন পাওয়া যাবে না এ কি ধরনের গণতন্ত্র শুনেছেন কখনো আগে এর আগে আমরা অনেক মিলিজুলি সরকার দেখেছি অনেক মিলিজুলি সরকার দেখেছি একদলীয় শাসনে দেখেছি ইন্দিরা গান্ধীর সময় একদলীয় শাসন আমরা দেখেছি স্বৈরতন্ত্র কাকে বলে আমরা চোখের সামনে প্রত্যক্ষ করেছি যেখানে মিডিয়াকে সেন্সার করা হতো আজকে মিডিয়াকে সেন্সার হয়তো করা হচ্ছে না কিন্তু মিডিয়াকে বলতে বাধ্য করা হচ্ছে আপনি কি বলবেন আর কি বলবেন না মিডিয়াকে বাধ্য করা হচ্ছে সরকারি প্রপাগান্ডা চালাতে মিডিয়াকে বাধ্য করা হচ্ছে নরেন্দ্র মোদীর গুণগান করতে স্বৈরতন্ত্রের সমান ইন্দিরা গান্ধীর সাথে বর্তমানে মোদীজির কোনো তফাৎ দেখতে পাচ্ছি না কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সময় বিজেপি সরকারই ছিল আমরা তখন দেখেছি যে একটা মিলিজুলি সরকার অজস্র ভালো কাজ হয়েছে অটল বিহারী বাজপেয়ী যদি সর্বকালের অন্যতম সেরা প্রধানমন্ত্রী বলেন ভুল কিছু হবে না কিন্তু এই দলই আবার নতুন করে এসেছে কিন্তু স্বীরতন্ত্রকে সঙ্গে নিয়ে স্বীরতন্ত্রকে হাতিয়ার করে অনেকগুলি রাজনৈতিক দল যদি সরকার গড়ে আর যদি কোনো রাজনৈতিক দল ধরুন কংগ্রেস মানে লিডারশিপে একটা সরকার গঠিত হলো কথার কথা বলছি আগামী দু হাজার চব্বিশের পর কংগ্রেস সবচেয়ে বড় দল হলো তাদের দল থেকে প্রধানমন্ত্রী হলো এবং সেই লিডারশিপে একটা সরকার গঠন হলো এবার মনে করুন কংগ্রেসের লিডারশিপ থেকে যে প্রধানমন্ত্রী হলেন তিনি হন তিনি একটা সিদ্ধান্ত নিলেন যে সমস্ত ভারতবর্ষের যত ফুটপাতের উপরে হকার আছে সব তুলে দিতে হবে একটা কথার কথা বলছি পারবেন তিনি তুলতে আইনটা করতে পারবেন তার সৈনিক দলেরাই তখন বাধা দেবে কারণ আমাদের দেশের যা অর্থনৈতিক অবস্থা হকারদের তুলে দিলে তারা খাবে কি তখন কোনো না কোন রাজনৈতিক দল তাদের শরিক দল তারাই প্রথম দেবে অর্থাৎ আইন করে মানে আইনকে হাতিয়ার করে স্বৈরতন্ত্র চালানো যাবে না যাবে না হঠাৎ বলা হলো যে সরকার বলল যে এক মাসের বেতন করোনা অ্যাকাউন্টে বা এই ধরনের কোনো অ্যাকাউন্টে দিতে হবে এদের কাছে ক্ষমতা আছে তিনশো তিন সাংসদ আইন পাশ করে নিল সমস্ত সরকারি লোকেদের টাকা এক মাসের বেতন চলে গেল সরকারি খাতে বাধা দেওয়ার তো কেউ নেই বিরোধীরা সংখ্যায় কম শরিক দলেরা দলপি বাহক বাধা দেওয়ার কেউ নেই যেমন পিএম কেয়ার ফান্ডে সরকারি কর্মীদের একদিনের বেতন কেটে নেওয়া হয়েছে জানেন কথা সরকারি কর্মীদের একদিনের বেতন কেটে নেওয়া হয়েছে আবার বলা হয়েছে যে এই পিএম কেয়ার ফান্ড এটা সম্পূর্ণ বেসরকারি ফান্ড বেসরকারি ফান্ডের জন্য সরকারি কর্মচারীদের বেতন কেন কাটা হবে এই নিয়ে প্রশ্ন করা যাবে না কারণ দেশে এখন তিনশো তিন আসন নিয়ে বিজেপি শাসন ক্ষমতা যদি কোনোদিন বিজেপি ক্ষমতা থেকে সরে যায় এই প্রশ্নগুলো তো আসবেই আসবেই সারা দেশে আওয়াজ উঠেছে যে ব্যালটে ভোট চাই বিজেপি শাসন ক্ষমতা তাদের নিয়োগ করা নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনার কখনো বিজেপির বিরুদ্ধে গিয়ে তিনি বলবেন না নিন আপনারা বলছেন ব্যালটে ভোট বেলাটাই ঘটুক তিনি বলবেন না কারণ তার চাকরিদাতা বিজেপি তার চাকরিদাতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী চাকরিদাতার বিরুদ্ধে যাবে এমন মান্দা কে আছে আজকের অনুষ্ঠান অনেক দীর্ঘ হতে পারে অনেক দীর্ঘ হতে পারে কিন্তু আপনাকে বেছে নিতে হবে আমরা কোনো রায় দেব না আপনি মিলিজুলি সরকার চাইবেন নাকি একদলীয় শাসন ব্যবস্থা চাইবেন একদলীয় শাসন ব্যবস্থায় তো দেখছেন কি অবস্থা যখন বিদেশে ক্রুড অয়েলের দাম অর্ধেক হয়ে গিয়েছে তখনও আমাদের দেশে একশো টাকার ওপর পেট্রোল ডিজেল তখনও অর্থাৎ সরকার মুনাফা শুধু কামিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ আছে আমাদের তাছাড়াও আছে বিভিন্ন জিনিসপত্রের উপর ট্যাক্স শুধু ট্যাক্স বললে ভুল হবে যে ট্যাক্সের টাকা যেটা আসছে সেই টাকাও রাজ্য সরকারগুলোকে দিচ্ছে না যাচ্ছে কোথায় এত টাকা মশাই কোথায় যাচ্ছে এত টাকা নেওয়ার কেউ নেই কারণ শরিক দল দুর্বল আর বিরোধী দলও দুর্বল বিজেপির বিরাট ক্ষমতা তাই তারা যা খুশি যাচ্ছে এবার বলবেন বহুদলীয় শাসন ব্যবস্থা অনেক সমস্যাও আছে হ্যাঁ সরকার পড়ে যাওয়ার সমস্যা আছে আছে নিশ্চয়ই আছে কারণ কোন শরিক দলের মনে করুন মন্ত্রী পদ পছন্দ হলো না কোন শরিক দল বললো আমার স্বরাষ্ট্র দপ্তর চাই কেউ বলবে আমার রেল দপ্তর চাই সবাইকে তুষ্ট করা সম্ভব না তারা সরকার থেকে হাত তুলে নিল সরকার পড়ে গেল পড়ে যেতে পারে হ্যাঁ যেতে পারে যাক করে কিন্তু অন্তত দুটো বছর দয়া করে সরকারটাকে টিকিয়ে রাখুন এই সৈরতন্ত্রের অবসান ঘটান দুটো বছর যদি সরকার টিকে যায় তাহলে দেশ থেকে স্বৈরতন্ত্র অবলুপ্ত হবে যা খুশি তাই আর করা যাবে না মানে হঠাৎ হঠাৎ করে মোদীজির মনে হয় রাত আটটার সময় টেলিভিশনে এসে যা খুশি ঘোষণা করে দিলেন আজ রাত বারো বাজে সে পাঁচশো হাজার কান্ন রাত টুকরা বন জায়গা কেন কেন মানুষকে আগে জানানো হবে না কি লাভ হয়েছে এটা করে কোন লাভ হয়েছে কালো টাকা উদ্ধার হয়েছে কত টাকা কালো উদ্ধার হয়েছে তো প্রকাশ হচ্ছে না অর্থাৎ চূড়ান্ত চলছে আর এই আটকাতে হবে আমাকে আপনাকে কিভাবে আটকাবে কারণ টেলিভিশন মিডিয়াতেই কথা বলবে না খবরের কাগজে এই কথা বলবে না আপনার মতন মানুষ যারা এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই চান স্বৈরতন্ত্র আটকে যান স্বৈরতন্ত্র দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠান আপনিও চান তাই তো এই ভিডিওটা এতক্ষণ দেখলেন আপনি আপনি যদি সত্যি আন্তরিকভাবে এটা চান আপনার পরিচিত মানুষকে আমাদের ভিডিও দেখেছি লক্ষ্য করে হাজার মানুষ দেখেন প্রতিদিন এই সত্তর হাজার মানুষ যারা দেখছেন তারা যদি অন্তত পাঁচজনকেও এই ভিডিও ফরওয়ার্ড করে দেন লিঙ্কটা পাঁচজনকেও যদি অন্তত আপনি আপনার মতের পক্ষে আনতে পারেন তাহলেই কিন্তু অনেক এইভাবে পাঁচ থেকে পঁচিশ পঁচিশ থেকে একশো পঁচিশ এইভাবে মাল্টিপ্লাই হোক না ছড়িয়ে যাক না আকাশ ব্যানার্জির ভিডিও ছড়িয়ে যাক না রবিশ কুমারের ভিডিও ছড়িয়ে যাক না অজিত ভিডিও ছড়িয়ে যাক না অভিষেক শর্মার ভিডিও ছড়িয়ে যাক না এন কে ডিজিটালের ভিডিও যতটা ছড়াতে পারবেন ততটা ভাববেন আপনি সমাজের জন্য কিছু করলেন কারণ এই সমাজকে রক্ষা করতে হবে আপনারই আপনাকেই আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা দেশ রেখে যাওয়ার দায়িত্ব আপনার শুধু আপনার বাড়িটা সুন্দর করে গেলেন কিছু প্রপার্টি রেখে গেলেন কিছু অর্থ রেখে গেলেন এটাই আপনার মানে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করবে না সুরক্ষিত করবে আপনার আজকের সিদ্ধান্ত আজকে যা সিদ্ধান্ত নেবেন এই দু হাজার চব্বিশের চৌঠা জুনের পর সেই সিদ্ধান্ত যদি আপনার মতামত প্রতিফলিত হয় তাহলেই দেশের আসল গণতন্ত্র রক্ষা হবে দীর্ঘ এপিসোড হতে পারে তাই এপিসোড দীর্ঘ করব না শেষে একটা ছোট্ট ঘোষণা করে অনুষ্ঠান শেষ করব ঘোষণাটি হচ্ছে যে আমরা মান্থলি সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছি একশো কুড়ি জনের কাছাকাছি বহু মানুষ আমাদের মান্থলি সাবস্ক্রাইব করছেন এবং মান্থলি সাবস্ক্রাইব করতে চান এমন মানুষের সংখ্যাও কিন্তু কম না এমন মানুষ বহু তারা অনেকেই ফোন করছেন জানতে চাইছেন কোনো ফোন টোন করার দরকার নেই সরাসরি নাইন এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনি পাশে এই নাম্বারটিতে ফোন করুন নাইন এইট থ্রি ডাবল এই নাম্বারটিতে ফোন করে আপনি ব্যাঙ্ক ডিটেল চেয়ে নিন থ্রু ব্যাঙ্ক যদি পাঠাতে চান একশো বা তার বেশি অ্যামাউন্ট অথবা এই নাম্বারটিতে গুগল পে জিপে করে আমাদের পাঠিয়ে দিতে পারেন এবং শুধু পাঠিয়ে দিলে হবে না আপনি যে পাঠিয়েছেন তার স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে তবে আমরা আপনাকে নিতে পারবো আমাদের সাবস্ক্রাইবার জোন বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে তাতে সেখানে আমরা বিভিন্ন মতামত নিয়ে মতামত দিই নিই বিভিন্ন দর্শকদের সাজেশন নিই সেখানে আপনিও আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন যদি এই নাম্বারটিতে আপনি মান্থলি সাবস্ক্রাইবার সাবক্রিপ সাবস্ক্রিপশনটা পাঠিয়ে দেন আর যারা বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকতে চান তারাও এই নাম্বারে ফোন করুন তবে ফোনটা করবেন সকাল দশটা থেকে দুপুর দুটোর মধ্যে দয়া করে তার বাইরে ফোন করবেন না কারণ আমরা অত্যন্ত ব্যস্ত থাকি আপনাদের জন্য প্রতিদিন দুটো এপিসোড আনতে হয় তার রিসার্চ ওয়ার্ক থাকে গ্রাফিক ওয়ার্ক থাকে মানে প্রোডাকশন হওয়ার আগে বহু কাজ থাকে যে আপনি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার আগে আমাদের সারা সারাদিনের একটা পরিশ্রম থাকে শুধু ফোন ধরতে থাকলে কাজটা করা যায় না তাই ফোন করার জন্য নির্দিষ্ট টাইম হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুটো এই এই সময়টুকুর মধ্যে যত খুশি ফোন করুন যত খুশি কথা বলুন বলতে পারবো আজকের অনুষ্ঠানে আমরা দীর্ঘায়িত করব না দেখা হবে রাত আট আটটায় আমাদের মার্জনা করবেন আজ তো আবার শনিবার শনিবার রাত নটায় আমাদের হয় দর্শকের দরবার এই দর্শকের দরবারে আপনারা সরাসরি ফোন করতে পারবেন আপনাদের বিষয় আমরা দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেব সেই বিষয়ে আপনারা সেখানে ফোন করতে পারেন তবে যদি কোনো কারণে টেকনিক্যাল ইস্যু এসে যায় কারণ এগুলো লাইভ অনুষ্ঠান তো টেকনিক্যাল ইস্যু যদি এসে যায় যদি আগামীকাল মানে আজকে যদি আমরা অনুষ্ঠান করতে না পারি রাত নটায় তাহলে নিশ্চিতভাবে জানবেন আগামীকাল রবিবার রাত নটায় আমাদের তো কোনো অনুষ্ঠান আসে না রাত নটায় আমরা কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান আনবো এই দর্শকের দরবার নিয়ে মনে রাখবেন যদি আজ রাত নটায় অনুষ্ঠান সম্প্রচার করতে না পারি কারণ অনেক টেকনিক্যাল ইস্যু এসে যাচ্ছে আমাদের অনেক পরিবর্তন হচ্ছে টেকনিক্যালি তো যদি কোনো পরিবর্তনের ফলে না আনতে পারি অবশ্যই আগামীকাল রাত নটায় চোখ রাখবেন এনকে ডিজিটালে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার